ডিওয়াইএফআই একাদশতম সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির আহ্বানে ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির বর্তমান এবং তার সাথে সাথে প্রাক্তন কর্মী এবং নেতৃত্বদের মধ্যে একটি মেলবন্ধন ঘটাতে আজ শ্রীরামপুর আরএমএস ময়দান থেকে শ্রীরামপুর বেলচিং বাজার পর্যন্ত ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির বর্তমান এবং প্রাক্তন কর্মীদের নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক শুভঙ্কর দাস এবং সভাপতি সুমন মাল। এছাড়াও সম্পাদক মণ্ডলীর সদস্য জয়দীপ মুখার্জি, মনোজ কায়েন সহ উক্ত সংগঠনের হুগলি জেলার একাধিক বর্তমান নেতৃত্বরা এবং প্রাক্তন বহু নেতৃত্বরা এবং কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন অভিজিৎ অধিকারী, মিন্টু বেরা, অপূর্ব পাল, আমজাদ হোসেন, তীর্থঙ্কর রায়, মিঠুন চক্রবর্তী, ঐক্যদান দাশগুপ্ত, আভাস গোস্বামী, আব্দুল হাই, ভক্তরাম পানসহ প্রমুখ বিশিষ্ট কর্মী এবং নেতৃত্বরা। এর পাশাপাশি হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই সংগঠনের বর্তমান এবং প্রাক্তন কর্মীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এদিনের এই মিছিল থেকে উক্ত সংগঠনের কর্মীরা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার এবং দেশের শাসক দল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা রকম বর্তমান সমস্যা এবং দ্রব্যমূল্যের এইভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে তীব্র ভাষায় কটাক্ষ কৌশলে স্লোগান দিতে থাকে। ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এদিন পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল, সর্ষের তেল, জ্বালানি গ্যাস সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বেড়ে চলেছে, জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি হচ্ছে সেই সব এবং তার সাথে সাথে রাজ্য জুড়ে যেভাবে নারী নির্যাতন, নারী ধর্ষণ, ব্যাংক, বিমা, রেল ইত্যাদি বেসরকারিকরণের প্রতিবাদে কণ্ঠস্বর তোলা হয়। আলিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আনিস খানের খুনিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবিতে ওইদিন একাধিক দাবির বিষয়ে এইখানে এই শোভাযাত্রার মধ্যে থেকে প্রতিবাদ করা হয়। এই সমস্ত বেকারের কর্মসংস্থানের স্বার্থে ডিওয়াইএফআই লড়ছে, টেট সহ বিভিন্ন খাতে। ডিওয়াইএফআই সর্বভারতীয় সম্মেলন 11তম এবছর আমাদের রাজ্যে হচ্ছে, 27 বছর পর। এই উপলক্ষে আমরা চেষ্টা করেছি আমাদের সংগঠনের যারা প্রাক্তনী ছিলেন, যারা প্রচণ্ড পরিশ্রম করে তার জীবনের সবথেকে মূল্যবান সময়টাই সংগঠনে দিয়েছেন এবং হুগলি জেলার বিভিন্ন প্রান্তে তারা এই ডিওয়াইএফআই এর অর্গানাইজেশনকে তারা শক্তিশালী করেছেন। এই সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে আমরা তাদের আরও কাছাকাছি আসতে চেয়েছি। যারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, বিভিন্ন অন্য সংগঠনে কাজ করতেন, তাদের সবাইকে একটা জায়গায় একটা রিউনিয়নের মতো আমরা করার চেষ্টা করেছি। তার মধ্য দিয়ে এই সম্মেলনের প্রচার, তার জন্য সহযোগিতা, সমর্থন, সমস্তভাবে যেভাবে এই 11তম সম্মেলন সফল করা যায় তার জন্য যা যা করার প্রয়োজন প্রাক্তনীদের পরামর্শ, তাদেরকে একজোট করে, তাদের ঐক্যবদ্ধ করে একটা বন্ধুত্বের পরিবেশ তৈরি করে মধ্য দিয়ে করার চেষ্টা আমরা করেছি। সম্মেলন বা আজকে যে শোভাযাত্রা, এই শোভাযাত্রা থেকে যুব সমাজের প্রতি কী বার্তা দিতে চাই? যুব সমাজের কাছে বার্তা, আমাদের এখন এই সময়ে দাঁড়িয়ে যেটা যুবদের সবথেকে ভয়ঙ্কর ব্যাপার যুবদের কাছে, সবথেকে সংকটের বিষয়, এটা যুবদের কাজ নেই, চাকরি নেই, পড়াশোনার জায়গাটা সংকুচিত হয়ে আসছে, গরিব লোকের ছেলেমেয়েরা তা পড়াশোনার সুযোগ পাচ্ছে না, যারা পড়াশোনার সুযোগ পাচ্ছে তারা পড়াশোনা করার পর তারা কাজ পাচ্ছে না, আমাদের দেশের সরকার তারা কাজের সুযোগ তৈরি করতে তারা ব্যর্থ হচ্ছে। আমাদের তো মেন লড়াই এটা, কর্মসংস্থান, ডিওয়াইএফআই এর মেন লড়াই এটাই যে যুবদের কাজ, কর্মসংস্থান, এই দাবিতে আমরা লড়াই করি। আমাদের সম্মেলনের মধ্য দিয়েও আমরা আসলে এই বার্তাই দিতে চাইছি যে আগামী দিন এই দ্রুত সরকার যে কাজের ক্ষেত্রগুলোকে যে সংকুচিত করে দিচ্ছে, যে সরকারি চাকরির ক্ষেত্রে সংকুচিত হচ্ছে, বেসরকারি কলকারখানা হচ্ছে না, তাহলে ছেলেমেয়েদের কাজ কোথায় হবে? সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিন লড়াই আন্দোলনের দিশা ঠিক করা এবং এই কাজের দাবিতে, কর্মসংস্থানের দাবিতে লড়াই আন্দোলনকে আরও শক্তিশালী করা, এটাই আমাদের লক্ষ্য। ডিওয়াইএফআই সর্বভারতীয় 11তম সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আজকের প্রজন্মের যারা যুব, এই যুব জীবনের মূল সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা। আমাদের দেশের সরকার এবং আমাদের রাজ্যের সরকার যুবকদের যে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছে, চাকরির দরজা তাদের কাছে যেভাবে বন্ধ করে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা যারা প্রাক্তনী একটা সময় ডিওয়াইএফআই করেছি, আমাদের নতুন প্রজন্মের যুবরা যে লড়াই করছে,
তাদের লড়াইকে আরও উৎসাহিত করবার জন্য, তারা যাতে এই লড়াইয়ে অনুপ্রেরণা পায়, আমরা যাতে সামান্যতম হলেও তাদের পাশে দাঁড়াতে পারি, সেই জন্য আজকে এই ধরনের একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই শোভাযাত্রার মধ্যে দিয়ে যুবরা যে বৃহত্তর লড়াই তাদের সর্বভারতীয় সম্মেলনের মধ্যে দিয়ে আলোচনা করবে, সামনের দিনে যে লড়াই করবে, সামগ্রিকভাবে গোটা সমাজ এবং সাধারণ যুবকদের পাশাপাশি আমরা যারা প্রাক্তনী, আমরাও এই যুবদের লড়াইয়ের পাশে আছি, সাথে আছি। এই বার্তা হচ্ছে আমাদের গোটা রাজ্যসহ আমাদের জেলায় পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা এই মিছিলে অংশগ্রহণ করেছি। ভালো লাগছে আজকে নতুন প্রজন্মের যুবরা তারা যেভাবে এই কঠিন পরিস্থিতির মধ্যে বিজেপি আরএসএসের মতাদর্শগত যে আক্রমণ, তৃণমূলের যে আক্রমণ, চাকরির দাবিতে আন্দোলন করলে জেল খাটতে হয় আমাদের রাজ্যে, এই রকম একটা দমবন্ধ করা পরিবেশের মধ্যে একটা নতুন সমাজ তৈরি করার জন্য যুবরা যে লড়াই অংশগ্রহণ করেছে, যে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, আমরা প্রাক্তনীরা এই লড়াই তাদের পাশে আছি, পূর্ণ সমর্থন আছে। শ্রীরামপুর থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, সঠিক বার্তা।